আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাকের নিকট নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাকের নিকট নামাজ অপেক্ষা প্রিয় ইবাদত আর কিছু নেই। আল্লাহ পাক মানুষের উপর দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যারা দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, তারা পরকালে বেহেশতের উত্তম স্থানে অবস্থান করিবে, এবং যাহারা নামাজ পড়ে না তাহারা জাহান্নামের নিকৃষ্টতম স্থানে অবস্থান করিবে। তাই আমরা পরকালে জান্নাতে যাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। কিন্তু আমরা এই নামাজের ভিতরে এমন কিছু ভুল করে থাকি যা করা মাকরুহাত, অর্থাৎ এইগুলো না সুন্নত, না ওয়াজিব, না ফরজ। কিন্তু তবুও এই কাজগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে করতে নিষেধ করছেন, তাই ভুলেও এই কাজগুলো নামাজের ভিতরে করা যাবে না। চাদর বা জামা কাপড় না পরিয়া কাঁধে ঝুলাই রাখা, ময়লা অথবা ধুলোবালি লাগিবার ভয়ে জামা কাপড় গোটানো, আঙুল মটকানো, বস্ত্র শরীর অথবা দাড়ির সহিত খেলা করা, এদিক ওদিক দেখা, চুল মাথার উপরিভাগে বাঁধা, বিনা ওজরে সেজদার স্থানের ইট পাথর সরানো, আলস্য ভরে শরীর মোড়ামুড়ি করা, সেজদার সময়ে হাত বিছাইয়া দেওয়া, আগের কাতারে স্থান থাকিতে পিছের কাতারে দাঁড়ানো, অবহেলা করিয়া খালি মাথায় নামাজ পড়া, আকাশের দিকে তাকানো, ভালো কাপড় থাকা সত্ত্বেও মন্দ কাপড় পরে নামাজ আদায় করা, নামাজের মধ্যে কপালের মাটি মুছিয়া ফেলা, কোনো প্রাণীর ছবি ডানে বামে বা সম্মুখে অথবা মস্তকের উপর বা কাপড়ের মধ্যে থাকা, সিজদার সময়ে বিনা কারণে হাঁটুর পূর্বে হাত মাটিতে রাখা, বিনা কারণে আসন পাতিয়া বসা, ফরজ নামাজে এক সুরা বারবার পড়া, কোনো মানুষের মুখের দিক হইয়া নামাজ পড়া, সিজদাতে পিঠ উভয় উরুর সহিত মিলাইয়া দেওয়া, এক হাত বা তদূর্ত স্থানে ইমামের দাঁড়ানো, নাক মুখ ঢাকিয়া নামাজ পড়া, উভয় সিজদার মধ্যে অথবা তাশাহুদ পড়িবার সময়ে কুকুরের ন্যায় বসা, দুই হাতে মাটি ভর দিয়ে উঠা, কোনো সুন্নত পরিত্যাগ করা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা নামাজের ভিতর এই কাজগুলো ভুলেও করব না, কিন্তু তবুও যদি কোনো কারণে হয়ে যায় তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার এতে কোনো গুনাহ হবে না। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি এই কাজগুলো নামাজের ভিতর এড়িয়ে চলতে পারেন, কেননা নামাজের ভিতর এই কাজগুলো করা মাকরুহাত। তাই নামাজের ভিতরে এই কাজগুলো থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুক। আর হ্যাঁ, আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে।